আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার নাম কি চাচা? আমার নাম আনোয়ার। আপনি এখানে কি করেন? এখানে শ্রমিকের কাজ করি। কয় বছর থেকে শ্রমিকের কাজ করেন? 35 থেকে 40 বছর। আপনার এমনি কাজটা কি? কাজটা হলো গাড়ি থেকে মাল আনলোড করি আর ডেলিভারি দিই। আপনি দৈনিক কত টাকা ইনকাম করেন? এই আগে তো 60-70 টাকা করতে, এখন 250-300 টাকা হয়। এখন আপনি থাকেন কোথায়? থাকি সাপলাবাগ। সাপলাবাগ কি আপনার নিজস্ব বাসা? না না, ভাড়া থাকি। ভাড়া থাকেন? জি। এখন আপনার চলতে ফিরতে কি কষ্ট হয়? খুব কষ্ট হয় চলতে ফিরতে। দুজনকে নাই, দুজনের কামাই কম, চলতে ফিরতে খুব কষ্ট হয়। প্রতিদিন আপনার ওই যে গাড়ি থেকে মাল নামান? জি। প্রতিদিন কয়টা গাড়ি থেকে মাল নামান? আপনার মানে ছেলে সন্তান কি আছে? কয়জন? একজন। কি করে উনি? উনি দেশে ক্ষেত খামারে কাজ করে। ক্ষেত খামারে কাজ করে? জি। আর বর্তমানে আপনি কিরকম চলতেছেন? খুবই কষ্টভাবে চলতেছি। খুবই কষ্টভাবে চলতেছি। আর এমনিতে আপনি কোথায় খাওয়া দাওয়া কোথায় করেন? খাওয়া দাওয়া হোটেলে করি। হোটেলে? আপনার এমনিতে খাওয়া দাওয়া কত টাকা যায়? খাওয়া দাওয়া তো 300 টাকা কম হয় না, দৈনিক 300 টাকার মতো যায়। জি। আর এখন কি কাজ কাম আছে বাজারে? এখন কাজ কাম নাই। এখন কোনো কাজ কাম নাই? এখন কাজ কাম নাই, এখন কাজ কাম করে দিতে পারছি না। এখন মানে মান্দা, বাজার মান্দা? বাজার খুবই খারাপ। আপনাকে কি চাচা কেউ সাহায্য করে? জি না, সাহায্য চান না। সাহায্য চান না? জি না। আপনি কিভাবে চলেন এখন? এখন এই নিজের কর্ম করি, কোনো রকম চলতেছি। নিজের কর্ম করি, কোনো রকম চলতেছি। আমার কোনো সাহায্যের কোনো দরকার নেই স্যার। সব আমরা আমি কোনো রকম যেন আপনার সবার দোয়া করবেন, আপনার দোয়া করলে ইনশাল্লাহ আমি চলতে পারবো। কিন্তু আমার কোনো সাহায্যের দরকার নেই, আমি কোনো রকম কাজ কাম করে চলতে নিয়ে পারি। আমার শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকে, দোয়াটা করবেন আপনারা। এমনিতে চাচা আপনাদের আপনাকে কেউ খাওয়ায় দাওয়ায় নি? মানে খুবই মায়া করে আমার এইখানে বাজারের লোকে, খুব মায়া করে। ওনারা চা খাওয়ায়, এটা খাওয়ায়, নাস্তা টাস্তা খাওয়ায়, অনেক সময় আমার খুব মায়া করে। আপনি কয়টার সময় বাজারে আসেন? আমি তো 8:30-7 বাজারে আসি। 7:30 থেকে 8:30। আর কয়টার দিকে বাসায় যান? আবার এই 9:30-10 যাই, আবার 8:30 যাই বাজার। 8:30 দিকে চলে যান? জি। আর এমনিতে কাজ কি প্রতিদিনই হয়? প্রতিদিনই কাজ সেরকম হয়, কোনদিন বেশি হয়, কোনদিন কম হয়, এইভাবে হয়। তো আপনি কি সন্তুষ্ট এই কাজে? এই কাজে সন্তুষ্ট না হয় কি আল্লাহ একটু আমার উপর খুশি আছে। আপনি খুশি আছেন এই কাজে? জি, আমি আল্লাহর উপর খুশি আছি। আল্লাহ গায়ে দেয় আমাকে, এই কাজে উপর খুশি আছি। তো আমরা আপনাদের কাছে আমি দোয়া চাই। ও, আর আমরা দোয়া করি যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য দান করুক এবং নেক হায়াত দিন। আর আপনি ভালো থাকেন, আর আপনার জন্য আমরা সবসময় দোয়া করি। আল্লাহ যাতে আপনারা ভালো লাগে। আসসালামু আলাইকুম।